গত 4 বছর ধরে লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজন করা হলো এখন পর্যন্ত গ্ল্যামারলেস ফ্রাঞ্চাইজি লিগটি। বিগ ব্যাশ আইপিএল এর মতো এলপিএল এখনো জাকজমকপূর্ণ আসরে রূপ নিতে পারেনি। এমনকি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণের দিক থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ে পিছিয়ে এলপিএল। তবে বিশ্বমানের তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে বিশ্বমঞ্চে লঙ্কান প্রিমিয়ার লিগের আবেদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। এর আগে এলপিএল এ নিজেদের পদচিহ্ন পড়েছে সাকিব লিটন হৃদয় শরীফুলদের, এবার নতুন চমক দিতে যাচ্ছে ডাম্বুল্লা থান্ডার্স। গেল 4 আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটার না ভেরানো দলটা এবার আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের নাম। কাটার মাস্টারকে দলে ভেরানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। সম্প্রতি পারফরমেন্সে মুগ্ধতা ছড়াচ্ছেন কাটার মাস্টার। এখন পর্যন্ত স্বীকৃত টি টোয়েন্টিতে 251 ম্যাচ খেলে তুলে নিয়েছেন 310টি উইকেট, যেখানে সেরা বোলিং ফিগার 22 রানে 5 উইকেট। এখন পর্যন্ত 3 বার 5 উইকেটের দেখা পেয়েছেন ফিজ। আর এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে দারুণ পারফর্ম করেছেন মোস্তা। মাত্র 9 ম্যাচেই 14 উইকেট তুলে নেন তিনি। বোলিংয়ে বৈচিত্র্য এনে বিশ্ব দরবারে নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন বাহাতি পেসার। আইপিএলে বল হাতে চমক দেখিয়ে এবার লঙ্কান প্রিমিয়ার লিগে সরাসরি দল পেলেন ফিজ। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সম্প্রতি মালিকানায় পরিবর্তন এসেছে ফ্রাঞ্চাইজিটির। দলটির মালিকানা কিনেছে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। মালিকানা বদলের পর পরিবর্তন এসেছে ফ্রাঞ্চাইজিটির নামেও। গত আসরে রানার্স আপ দল ডাম্বুলা ওরা এবার নাম বদলে রেখেছে ডাম্বুলা থান্ডার্স। এবারের এলপিএল অকশনে 24 দেশের 500-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন, যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদের নাম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।